হ্যালো স্টুডেন্টস, আমি সুপ্রিয় হালদার, ভোকেশনাল ট্রেনার, কলসুর বালিকা বিদ্যালয়, ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরের আন্ডার কোয়েসক্রপ লিমিটেড। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হাউ টু হ্যান্ডেল আ গেস্ট কমপ্লেন। আমরা কিভাবে গেস্ট কমপ্লেনকে হ্যান্ডেল করব। আমরা জানি গেস্ট কমপ্লেন একটা মেজর ইস্যু যে কোনো হোটেল বা রেস্টুরেন্ট বা যে কোনো এফএমবি আউটলেটার বা যে কোনো অর্গানাইজেশনের জন্য, কারণ একটা গেস্ট কমপ্লেনের ফলে কিন্তু সেই পার্টিকুলার অর্গানাইজেশন বা সেই হোটেল বা সেই রেস্টুরেন্টের তার যে রেপুটেশন এবং তার যে বিজনেস আছে সেটা কিন্তু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো তোমাদের যদি আমি আরো ভালোভাবে বলি, ধরো আমি কোনো হোটেল বা রেস্টুরেন্টে গেলাম, তো গিয়ে সেখানে আমার কোনো জিনিস ভালো লাগলো না বা আমি একটা কমপ্লেন করলাম, তো সেখান থেকে আমি চলে আসার পরে আমি 10 জনকে জানালাম যে আমি অমুক এক্স ওয়াই জেড একটা রেস্টুরেন্টে গেছিলাম, তো সেখানে আমার সার্ভিসটা বা আদার্স কিছু ভালো লাগেনি, তো সেটা আমার সেই এক্সপিরিয়েন্সটা আমি আরো 10 জনের সঙ্গে শেয়ার করলাম। তো তার সেই 10 জনের মধ্যে যারা ধরো ওই পার্টিকুলার রেস্টুরেন্ট বা সেই হোটেলে যাওয়ার কথা একটা প্ল্যানিং করেছিল, তারা কিন্তু আর সেখানে যাবে না, কারণ আমার এক্সপিরিয়েন্স শুনে তাদেরও মনে হবে তো তারা ওখানে যাওয়া মানে তাদের ওয়েস্ট অফ মানি। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই হোটেল বা সেই রেস্টুরেন্টের রেপুটেশন এবং তার বিজনেসটা অবভিয়াসলি ডাউন হয়ে যাবে। আর তোমরা জানো এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, তো সেখানে আমি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিই, এক্সপিরিয়েন্সটা যদি আমি শেয়ার করি, তাহলে কিন্তু 10 মিনিটে 10,000 লোকও জেনে যেতে পারে। তো সেই জন্য সমস্ত অর্গানাইজেশন, সমস্ত হোটেল বা সমস্ত এফএমবি আউটলেটে কোনো যদি গেস্ট কমপ্লেন হয় সেটা খুব সিরিয়াসলি হ্যান্ডেল করা হয়। তো এই গেস্ট কমপ্লেন কেন হয়, তো এটা বিভিন্ন ছোট মোটো কারণের জন্য হতে পারে, ছোট বড় কারণের জন্য হতে পারে। যেমন ধরো গেস্টের সেই পার্টিকুলার হোটেল বা সেই পার্টিকুলার এফএমবি আউটলেটের সার্ভিস পছন্দ আসলো না, বা সেখানের বেভারেজ পছন্দ হলো না, কিংবা ফুডের ওপর কমপ্লেন করলো, কিংবা স্টাফ বিহেভিয়ারের ওপর কমপ্লেন করলো। তো এরকম বিভিন্ন ছোট বড় কারণ আছে যেগুলোর জন্য কিন্তু এই কমপ্লেন গেস্ট করে থাকে। তো আমরা আজকে শিখবো যে কিভাবে গেস্ট কমপ্লেনগুলোকে আমরা হ্যান্ডেল করবো। তো তার জন্য কিছু বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, 10টা প্রিন্সিপাল আছে, তো সেইগুলো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো ফার্স্ট মাইন্ড সেটআপ। তো আমাদের মাইন্ড সেটআপ থাকাটা খুবই দরকার যখন আমরা কোনো গেস্ট কমপ্লেন ডিল করবো বা হ্যান্ডেল করবো, বিকজ আমরা জানি গেস্ট ইজ অলওয়েজ রাইট। তো আমাদের এটাই চেষ্টা করতে হবে আমরা যেন প্রফেশনালভাবে সেই গেস্ট কমপ্লেন ডিল করি বা সেই গেস্ট কমপ্লেনটাকে হ্যান্ডেল করি। সেকেন্ড, ইউজিং প্রোলাইট ল্যাঙ্গুয়েজ। শব্দের ব্যবহার বা ভাষার ব্যবহার গেস্ট কমপ্লেন হ্যান্ডেল করার জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যে কোনো ভার্বাল বা রিটেন কমপ্লেনের ক্ষেত্রে শব্দের ব্যবহার এবং ভাষার ব্যবহার অতি গুরুত্বপূর্ণভাবে এবং কেয়ারফুলি আমাকে ব্যবহার করতে হবে, যাতে কি না আমি যে কথাটা বলবো বা আমি যে কথাটা লিখবো সেটার যেন কোনো ভুল মিনিং বা রং মিনিং না হয়। বিভিন্ন প্রফেশনাল ওয়েতে গিয়ে আমাকে গেস্টের সাথে কিন্তু জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে এবং গেস্টের সাথে ডিল করতে হবে। নাম্বার 3, প্রপার লিসেনিং। আমরা যদি গেস্ট কি বলছে সেটা ভালোভাবে নাই শুনি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না সে এক্সাক্ট কিসের জন্য কমপ্লেন করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রপার লিসেনিং এই জিনিসটা কিন্তু খুবই দরকার, অর্থাৎ ভালোভাবে শোনা কিন্তু খুবই দরকার। তো ফার্স্টে আমরা গেস্টের কমপ্লেন বা গেস্টের ফিলিংস ভালোভাবে শুনবো, তারপরে আমরা তার সেই কমপ্লেনের সঙ্গে ডিল করবো। 4th, রিমেইনিং ক্লাম, অর্থাৎ শান্তশিষ্ট থাকা। যখন কোনো গেস্ট কমপ্লেন হবে তখন কিন্তু আমাদের শান্ত থাকতে হবে এবং আমাদের মাথা ঠান্ডা রেখে আমাদের গেস্টের সাথে ডিল করতে হবে। আমরা যদি মাথা গরম করে ফেলি তাহলে কিন্তু হবে না, অর্থাৎ ক্লাম থেকে, কুল অ্যান্ড ক্লাম থেকে গেস্ট কমপ্লেনকে ডিল করতে হবে এবং গেস্টের সাথে গেস্টকে যথাযথ যুক্তি দিয়ে আমাকে বোঝাতে হবে যে কেন আমরা তার ডিমান্ড ফুলফিল করতে পারিনি। সো পয়েন্ট নাম্বার 5, শোয়িং সিম্প্যাথি। গেস্টের সাথে তুমি যখন কথা বলবে তখন গেস্ট যেন এটা বুঝতে পারে যে তুমি গেস্টের প্রতি সহানুভূতিশীল, অর্থাৎ গেস্ট যে কমপ্লেনটা করেছে বা সে যে ইস্যুটাকে দেখিয়েছে সেই ইস্যুটাকে তুমি যথেষ্ট কেয়ারফুলি হ্যান্ডেল করছো এবং তুমি গেস্টের উপর সিম্প্যাথি দেখাচ্ছ। তুমি যদি গেস্টের সঙ্গে সিম্প্যাথিভাবে কথা বলো বা সিম্প্যাথি দেখাও তাহলে কিন্তু এই কমপ্লেনটাকে তুমি সহজে হ্যান্ডেল করতে পারো। পয়েন্ট নাম্বার 6, অ্যাপোলজি। মিস্টেক যে কোনো ধরনেরই হয়ে থাক না কেন বা যে কেউ করে থাক না কেন, তুমি যদি সেই গেস্টের কাছে যাও অবশ্যই তুমি কিন্তু গেস্টের থেকে অ্যাপোলজি চেয়ে নেওয়া উচিত। অ্যাপোলজি চাওয়া মানে বা ক্ষমা চাওয়া মানে এই না যে তুমি গেস্ট যে কমপ্লেন করেছে তুমি তার সাথে একমত, এর মানে এইটা তুমি বা তোমার অর্গানাইজেশন যে সার্ভিসটা গেস্টকে প্রোভাইড করেছে গেস্ট সেটাতে স্যাটিসফাইড না, আর সেই কারণের জন্য তুমি গেস্টের কাছে অ্যাপোলজি চাইছো বা তুমি গেস্টের কাছে দুঃখিত। পয়েন্ট নাম্বার 7, নেভার ব্লেম আদার্স, অর্থাৎ তুমি কখনো অন্যের ওপর বা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারো না। তুমি কোনো অন্যের অন্য কোনো স্টাফদের ওপর বা তোমার অন্য কোনো কলিগদের ওপর কিংবা অন্য কোনো ডিপার্টমেন্টের ওপর কখনোই তুমি ব্লেম করতে পারো না। তুমি গেস্টের সাথে
নিজে গিয়ে কথা বলবে এবং সবসময় দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেবে। তোমার যদি মনে হয় যে তুমি গেস্টের সাথে ডিল করতে পারছো না বা গেস্ট কমপ্লেন হ্যান্ডেল করতে পারছো না, তুমি অবশ্যই তোমার সিনিয়র যিনি আছেন সেকে তার মনে ডাকো, কিন্তু কখনোই তোমার নিজের দোষ তুমি অন্যের ঘাড়ে বা অন্যকে কখনো ব্লেম করবে না। নাম্বার 8, নো এক্সকিউজ। সবসময় মনে রাখবে গেস্ট ইজ গড, গেস্ট কিন্তু পে করছে তোমার এক্সকিউজ শোনার জন্য না। তো তুমি কখনো এরকম বলতে পারো না যে আজকে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম অথবা আজকে আমাদের স্টাফ কম আছে। তো এই এই এক্সকিউজগুলো কিন্তু কখনোই দেবে না যখন গেস্ট কমপ্লেন করবে। পয়েন্ট নাম্বার 9, নট ট্রাই টু মেক ইউর গেস্ট রং। আমরা আগেও বলেছি যে গেস্ট ইজ অলওয়েজ রাইট, বাট তোমার যদি পার্সোনালি মনে হয় গেস্ট যে কমপ্লেন করেছে সেটা ভুল বা গেস্ট ইজ রং, তাহলে কিন্তু তুমি কখনো তাকে ডিরেক্টলি বলতে পারো না বা গেস্টকে ডিরেক্টলি কখনো ভুল প্রমাণ করতে পারো না। তুমি যথাযথ যুক্তি দিয়ে লজিক্যাল ওয়েতে গেস্টকে বোঝাও কেন তুমি গেস্টের ডিমান্ড ফুলফিল করতে পারোনি, কিন্তু কখনই তুমি ডিরেক্টলি গেস্টকে এই কথা বলতে পারো না যে গেস্টের গেস্ট যে কমপ্লেনটা করেছে সেটা পুরোপুরিভাবে ভুল। অ্যান্ড লাস্ট, বি অনেস্ট। সবসময় মনে রাখবে নিজে অনেস্ট থাকবে, তাহলে কিন্তু গেস্ট কমপ্লেনগুলোকে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। এমন কিছু গেস্টকে প্রমিস করো না যেটা তুমি করতেই পারবে না। সবসময় নিজে দায়িত্ববোধ নিয়ে কাজ করবে এবং তোমার আন্ডারে যারা থাকবে তাদেরকে কাজ করাবে আর সবসময় সিনিয়রদের কথা মেনে চলবে, তাহলেই দেখবে গেস্ট কমপ্লেন কিন্তু অনেকটাই তোমরা দূর করতে পারবে বা নিজের থেকে হ্যান্ডেল করতে পারবে। তো আশা করি আজকে এই নতুন টপিক নিয়ে যেটা বললাম তোমরা বুঝেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। থ্যাংক ইউ।